এই রোজ রোজ একই কাজ করে কিন্তু আমাদের মানসিক ক্লান্তি হয়ে যায়। আমরা কোনো মেশিনও না, আমরা কোনো রোবটও না, তাই রোজ একই সফটওয়্যার দিয়ে সেম সফটওয়্যারে কাজ করেও আমাদের হতাশা বা ফ্রাস্ট্রেশন আসবে না, এটা তো হতে পারে না। তাই আমরা হাউসওয়াইফরা যারা বাড়িতে থাকি তাদের কিন্তু মাঝে মাঝে ব্রেক নেওয়া উচিত বা ধর্মঘট করা উচিত। গুড মর্নিং। গুড মর্নিং। কি গো, চা টা করো। চা আছে 15 তারিখ কি আছে? 14। 14 তারিখ কি? 14 কি? 14 তারিখ আমাদের অ্যানিভার্সারি, এটাও মনে রাখতে তো পারো না। ওরে বাবা, হিস্টোরিক্যাল ডে। হিস্টোরিক্যাল ডে। আজকে আমার ধর্মঘট, আজকে কিচ্ছু কাজ করব না, আজকে যা কাজ করা তোমার মেয়ে আর তুমি মিলে করো। হে আর নতুন কথা কি, লেগে পড়ি তাহলে। মা, কিরে ঘুম হয়েছে? হ্যাঁ, ব্রেকফাস্টে কি আছে? ব্রেকফাস্ট আজকে কত তারিখ মনে আছে? হ্যাঁ, 14। কি কি 14 অ্যানিভার্সারি, তাই আজকে নো ব্রেকফাস্ট। আজকে আমার ধর্মঘট, আমি আজকে কিচ্ছু করতে পারবো না, ব্রেকফাস্টের দায়িত্বটা আজ থেকে। এলাও মা, চা। চা করেছো? হ্যাঁ, বসো। আজকে আমার ধর্মঘট, আজকে তো একটু খাটতেই হবে না। মাসে একদিন এরকম ধর্মঘট হলে কেমন হবে? আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি। Thank you.
আবার তোমার হরতাল? এই এত হরতাল, প্রত্যেক মাসেই তো কিছু না কিছু হরতাল লেগেই থাকছে। এত হরতাল কেন গো? কারণ প্রত্যেক মাসেই ডেট গুলো আসছে, 14, 30, তাই এরকম তো প্রত্যেক মাসেই আসবে। তাহলে প্রত্যেক মাসে এরকম হরতাল চলবে? হ্যাঁ, প্রত্যেক মাসে আমি সেলিব্রেট করব আর আমার হরতাল হবে। ওরে বাবা, আমি ঘুমাতে চললাম বাবা।